আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেলের সংবাদে। সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান। শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু স্থাপনায় নেতানিয়াহুর হামলায় সমর্থন নেই বাইডেনের। বাইডেন প্রশাসনকে ইরানে সরাসরি হামলা চালানোর আহ্বান। 7 অক্টোবরকে ঘিরে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা নিউ ইয়র্কে। বাংলাদেশে আসন্ন দুর্গাপূজা যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বাড়ছে তেলের দাম। জিনিয়াস, এলিগেন্ট, নিউট্রাল, এক্সট্রাঅর্ডিনারি, রেশনাল, অথেন্টিক, ট্রান্সপারেন্ট, ইন্টেলিজেন্ট, অবজারভার, নিউজ ফিড, দ্য জেনারেশন। It has a news for everything. The generation. Greetings to all our readers, advertisers and well-wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Rupushi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A Jackson Heights, New York, 11372 USA. Phone +1 718 496 2000. Email newsthegeneration@gmail.com. Web thegenerationus.com. The Generation, spokesperson of the new generation. শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। ইসরায়েলে ইরানের ব্যাপক হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেল আবিব। এরপর থেকে ধারণা করা হচ্ছে তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে তেল আবিব। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়টি সমর্থন করেন না প্রেসিডেন্ট জো বাইডেন। 2 অক্টোবর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এটি পরিষ্কার হয়েছে। ইসরায়েলে 1 অক্টোবর ইরানের প্রায় 181টি ক্ষেপণাস্ত্র ছোড়ার একদিন পর বাইডেনের এমন মন্তব্য সামনে এলো। গত এপ্রিলের পর ইসরায়েলে চালানো ইরানের দ্বিতীয় হামলা এটি। মূলত ইসরায়েলি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর প্রতিক্রিয়াতে তেল আবিবে সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায় তেহরান। ইরানের এই হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন তেহরান তেল আবিবে হামলা চালিয়ে বড় ভুল করেছে, তাদেরকে এর মূল্য দিতে হবে। বাইডেন আরও বলেন ইসরায়েলকে রক্ষায় কাজ করছে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সেনারা। এই পরিস্থিতিতে ইরানে পরমাণু কর্মসূচিতে হামলা চালানোর এমন সুযোগ ইসরায়েলের সামনে আর নাও আসতে পারে। বুধবার পশ্চিমা মিত্রদের সঙ্গে কথা বলার পর জো বাইডেন সাংবাদিকদের জানান তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোকে সমর্থন করবেন না। ইন্টারন্যাশনাল লংম্যানস অ্যাসোসিয়েশন ILA এর ইউনিয়নের ডাকা ধর্মঘটে মেইন থেকে টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চলের অন্তত 34 বন্দরকে স্থবির করে দিয়েছে। ইউনাইটেড স্টেটস মেরিটাইম অ্যালায়েন্স USMX এর সঙ্গে নতুন করে 6 বছরের চুক্তির আলোচনা ফলপ্রসূ না হওয়ায় মঙ্গলবার মাঝরাত থেকে এই ধর্মঘটের ডাক দেয় 45,000 বন্দর শ্রমিকের সংগঠন ILA। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষকেই অবিলম্বে আলোচনায় বসে চলমান সংকটের সমাধানের আহ্বান জানান প্রেসিডেন্ট জো বাইডেন। নর্থ ক্যারোলাইনা যাওয়ার আগে মেরিল্যান্ডের বিমান ঘাঁটি জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে সাংবাদিকদের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন করোনা মহামারীর পর বন্দরগুলো অন্তত 800% লাভের মুখ দেখেছে, যার উপর শ্রমিকদেরও হিস্সা আছে। বাইডেনের মতে শ্রমিকদের পক্ষ নিয়ে কথা বলেছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজাজ। নতুন চুক্তির আলোচনায় USMX শ্রমিকদের মজুরি 50% বৃদ্ধির প্রস্তাব দিলেও ILA এর দাবি চুক্তির মেয়াদে প্রতি বছর ঘণ্টা প্রতি মজুরির $5 করে বাড়াতে হবে। সেই সঙ্গে বন্দরের শ্রমিকদের চাকরির নিরাপত্তার খাতিরে যন্ত্রের ব্যবহার সীমিত করতে হবে। ইরানে এবার সরাসরি হামলা চালানোর জন্য বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতারা। কেউ বলছেন যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের তেল শোধনাগারে কঠিন হামলা চালানো। আবার কারো মতে দেশটির সীমান্ত এলাকায় হামলা চালানো উচিত। 1 অক্টোবর ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিবের সঙ্গে যৌথভাবে প্রতিহতের দাবি করেছে ওয়াশিংটন। বরাবরের মতো ইসরায়েলের ঢাল হিসেবে দেখা গেল যুক্তরাষ্ট্রকেই। ইরানের এই হামলার পাল্টা জবাব দিতে তেহরানে সরাসরি হামলা চালানোর জন্য বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, তেল আবিবে তেহরানের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের তেল শোধনাগারগুলোতে ব্যাপক হামলা চালানো। আরেক সিনেটর মাইক ললারের মতে, ইরানের সীমান্ত এলাকায় হামলা চালানো দরকার। সিনেটর টম কটন জানান, যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের জন্য প্রার্থনা করা, একই সঙ্গে তেল আবিবের পাশে দাঁড়িয়ে অভিন্ন শত্রু ইরানকে মোকাবেলা করা। গাজায় শুরু থেকে ইসরায়েলি বর্বরতায় তেল আবিবকে প্রত্যক্ষভাবে সমর্থন জানিয়ে আসছে ওয়াশিংটন। এর আগেও ইরান ও হিজবুল্লার মতো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সব ধরনের সহযোগিতা করেছে বাইডেন প্রশাসন। দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ার পর থেকে নিয়মিত আদালতে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসকে। তবে দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ার পরও মেয়র হিসেবে দায়িত্ব পালন করে যাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন এরিক অ্যাডামস। আদালতে বুধবার হাজিরা দেওয়ার আগে সিটি হলের নিয়মিত সংবাদ সম্মেলনে আসেন তিনি। তবে এবার সিটি হলের গ্রিন রুমে নয়, লবির উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে মেয়র তার ভাষণে বলেছেন, জীবনে দুঃসময় এলেও এ মুহূর্তে তার মনোযোগের কেন্দ্রে আছে সিটির নিয়মিত কাজগুলো স্বাভাবিক রাখা। মেয়র আদালতের কাজে ব্যস্ত থাকায় সিটির স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য কাউকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়ার প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, মেয়র যতক্ষণ সিটির বাইরে না যাচ্ছেন ততক্ষণ কোনো ভারপ্রাপ্ত মেয়রের প্রয়োজন নেই, তার ডেপুটি মেয়ররাই যার যার দায়িত্ব পালনের জন্য যথেষ্ট। এ সময় ইসরায়েল ইরানের উত্তেজনার কারণে সিটিতে ইহুদিদের জন্য নিরাপত্তা বাড়ানোর কথাও জানান এরিক অ্যাডামস। ইসরায়েলের উপর হামলা শুরুর পর থেকে সিটির ইহুদি জনগোষ্ঠীর নিরাপত্তায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে অ্যাডামস বলেন, 7 অক্টোবরের পর থেকে ইহুদিরা নিরাপদে আছেন। সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলেও মেয়র এসব পদে দ্রুত নিয়োগ দিচ্ছেন। মঙ্গলবারও নতুন কয়েকটি পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন তিনি। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধের পর থেকে বছরব্যাপী 400-এর বেশি বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। এই যুদ্ধের এক বছর পূর্তিতে আবারও বড় ধরনের বিক্ষোভ হতে পারে সিটিতে এমন আশঙ্কার ভিত্তিতে বুধবার এনওয়াইপিডি সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজায় সংবাদ সম্মেলন করেন মেয়র এরিক অ্যাডামস। সংবাদ সম্মেলনে মেয়র এরিক অ্যাডামস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মত প্রকাশের স্বাধীনতাকে পূর্ণ সমর্থন জানালেও সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হলে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। 7 অক্টোবরের এক বছর পূর্তি এবং হাই হলিডে উদযাপন উপলক্ষে নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ইরান ও লেবাননের যুদ্ধাবস্থার প্রভাবে যাতে নিউ ইয়র্কবাসীর নিরাপত্তায় কোনো রকম নেতিবাচক প্রভাব না ফেলে সে বিষয়টিকে মাথায় রেখে প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও জানান মেয়র। এদিকে বুধবার রাত থেকে শুরু হওয়া ইহুদি জনগোষ্ঠীর 10-দিনব্যাপী ধর্মীয় উৎসব হাই হলিডে উদযাপনে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানান এনওয়াইপিডি কমিশনার টম ডনিলন। তবে নিউ ইয়র্কের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন এনওয়াইপিডি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের প্রধান। হ্যারিকেন হেলিনের আঘাতে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে নর্থ ক্যারোলাইনার ব্ল্যাক মাউন্টেন টাউন। ঘরবাড়ি থেকে রাস্তাঘাট সব কিছুতেই ফুটে উঠেছে এর ধ্বংসচিহ্ন। নেই বিদ্যুৎ সংযোগ, খাবার পানি আর যান চলাচলের রাস্তা। প্রায় সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি এখানকার জনজীবন। এই মুহূর্তে বাসিন্দাদের নিরাপত্তা দেওয়া সবচেয়ে জরুরি বলে জানিয়েছে প্রশাসন। ব্ল্যাক মাউন্টেন টাউন কর্তৃপক্ষ বলছে, শহরের পানির লাইন, সুয়ারেজ সিস্টেম সহ অন্যান্য পরিষেবার সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ বেড়েছে। এই অবস্থায় পানি, খাবার সহ বিদ্যুৎ এসব কিছুর বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এদিকে অ্যাশভিল শহরের অবস্থাও একই রকম, ঝড়ের প্রভাবে বদলে গেছে এখানকার পুরো চিত্র। বাসস্থান ও ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে দিশে হারা অনেক বাসিন্দা। অন্যদিকে শহরের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাশভিল মেয়র। শহরের ছোট্ট একটি গ্রাম বলসিমোরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় পুরো গ্রামের চিত্রই বদলে দিয়েছে। ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ভেঙে গেছে, উপড়ে গেছে গাছপালা। অ্যাশভিলের পরিস্থিতিকে বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন মেয়র স্থান ম্যানহাইমার। তিনি বলেছেন, শহরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, সে সঙ্গে কাজও শুরু করেছে কর্মীরা। এদিকে দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য খাবার ও পানি বিতরণ অব্যাহত রয়েছে। সংবাদের এবার জানিয়েছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে দেখবেন। বাংলাদেশে আসন্ন দুর্গাপূজা যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বাড়ছে তেলের দাম।
আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি। নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: মইনুল ইসলাম, 32 11 35th Avenue, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106, টেলিফোন 9175354131, ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না, সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি, আপনিও রাখতে পারেন, ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জ্যামাইকা, নিউ ইয়র্ক। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন দেখবেন বাংলাদেশ সংবাদ। অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় বৈঠক শুরু হবে আগামী শনিবার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় হয়েছে জানিয়ে তিনি বলেন, এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। তাই আলোচনার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে। শফিকুল আলম বলেছেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এই আলোচনায় 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে, এছাড়া বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অবগত করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের কথা জানান। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে কমিশনের কাজ শুরু করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত 6 সংস্কার কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, তারা আশা করছেন আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কমিশন গঠন করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উপর কমিশন গঠন নির্ভর করছে না বলেও জানিয়েছেন তিনি। অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা জানান। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক জানিয়ে জাহাঙ্গীর আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা যেন কোনো ধরনের অঘটন ছাড়াই নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি তাদেরকে আইনের আওতায় আনা হবে। পুলিশ বাহিনী সংস্কারের বিষয়ে তিনি জানিয়েছেন, পুলিশ সংস্কারের কাজ 1 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। সংস্কারের কাজের জন্য আলাদা কমিটি করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে সংস্কার হবে। শুভ মহালয়া উদযাপনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে খাগড়াছড়িতে। খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে ছোট পরিসরে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে নেমে আসার আমন্ত্রণ জানানো হয়। আগামী 9 অক্টোবর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আর 13 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিনের এই উৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজার প্রস্তুতি পর্ব বা মহালয়ার প্রথম প্রহরে পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষ। তাই ভোর থেকে সব পূজামণ্ডপে পুরোহিতের ভক্তি কণ্ঠে এ উপলক্ষে মন্দির ও পূজামণ্ডপগুলোয় ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। চণ্ডীপাঠ ছাড়াও মঙ্গল ঘট স্থাপন এবং ঢাক, কসর ও শঙ্খ বাজিয়ে দেবীকে মর্তে আহ্বান জানান ভক্তরা। ভক্তিমূলক সঙ্গীত ছিল এই আনুষ্ঠানিকতার অংশ। অনেক ভক্ত তাদের
মৃত আত্মীয় স্বজন ও পূর্বপুরুষদের আত্মার সদগতি প্রার্থনা করে তর্পণ করেছেন। এদিকে গতকাল ভোর ছটায় খাগড়াছড়ি কেন্দ্রীয় পূজা মণ্ডপে চণ্ডী পাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়। পঞ্জিকা অনুযায়ী আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর তিথিতে হবে বোধন, দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা। 5 দিনের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতার সূচনা হবে ওই দিন। পরদিন 10 অক্টোবর সপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মূল আচার। অষ্টমী ও নবমী শেষে 13 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের। এবার দেবী দুর্গা মর্তে আসছেন দোলায় চেপে, আর ফিরবেন গজের পিঠে চড়ে। রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30 নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বাণিজ্য মেলায় 47টি স্টলের মধ্যে ক্রোকারিজ সামগ্রী, খাদ্য সামগ্রী, তাঁতবস্ত্র, গার্মেন্টস, ভ্যারাইটি সামগ্রী, গিফট কর্নার, খেলনা সামগ্রী ছাড়াও ছোট সোনামণিদের বিনোদনে নাগর সহ 3টি রাইডস রয়েছে। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। উদ্বোধনকালে প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক ও বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজশাহীতে মেলার এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মোবারক হোসেন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান সহ বিভিন্ন স্টলের প্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখন দেখবেন নিউ হক এন্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর রাতভর চালানো অভিযানে 65 জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই। বৃহস্পতিবার 3 অক্টোবর ভোর পর্যন্ত চলা এই অভিযানে হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনি বেতার সংবাদ মাধ্যম ভয়েস অব প্যালেস্টাইন এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের গণসংযোগ দপ্তরের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যার পর থেকে গাজায় শুরু হয় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান। গাজার খান ইউনিস ও তার আশেপাশের এলাকায় 40 জনকে হত্যা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আহত করার পর উপত্যকার প্রধান শহর গাজা সিটির দিকে অগ্রসর হয় ইসরায়েলি সেনারা। সেখানে তাদের অভিযানে নিহত হয় আরও 22 জন। এছাড়া ফিলিস্তিনের বৃহত্তম শরণার্থী শিবির নুসেইরাতের একটি স্কুলেও বুধবার রাতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। সেই অভিযানে নিহত হয়েছেন আরও 3 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন 15 জন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নুসেইরাতেই স্কুলটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল হামাস। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি হামলা চালিয়ে 1,200 মানুষকে হত্যা করে হামাস, আর জিম্মি করে নিয়ে যায় 250 জনেরও বেশি মানুষকে। এই হামলার জবাব দিতে গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েলি সেনারা, যা এখনও চলছে। ইসরায়েলের প্রায় 1 বছর ধরে চলা এই হামলায় গাজায় 41,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর আহত হয়েছেন 96,000-এরও বেশি মানুষ। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে না জড়াতে হুঁশিয়ার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে এ বিষয়ে সরে যেতে ও হস্তক্ষেপ না করতে হুঁশিয়ারি দিয়েছি। তার এই বার্তাটি তেহরানের সুইস দূতাবাসের মাধ্যমে প্রচার করা হয়েছে। মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পুরোপুরি সমর্থন দিচ্ছে। তিনি আরও জানান, এই হামলায় প্রতিক্রিয়া করার ব্যাপারে আজকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন। ইরানের এই হামলার প্রতিক্রিয়া কী হবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, বিষয়টি এখন সক্রিয় আলোচনায় রয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সম্প্রতি ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, আর এরপরেই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এই হামলায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে এই দাম বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের গুরুত্বপূর্ণ সদস্য ইরান। বিশ্লেষকরা বলছেন, লেবানন ও গাজার যুদ্ধে ইরানের সরাসরি সম্পৃক্ততা তেল সরবরাহে বিঘ্ন ঘটার সম্ভাবনা বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধ বাঁধলে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় ব্যারেল প্রতি $1.05 বা .48% দাম বেড়ে $70.86 দাঁড়িয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। অপরদিকে ব্র্যান্ড অপরিশোধিত তেল 83 সেন্ট বা .13% বেড়ে ব্যারেল প্রতি দাম $74.39 হয়েছে। আন্তর্জাতিকভাবে তেলের দাম নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক ব্র্যান্ড ক্রুড 1% বৃদ্ধি পেয়েছে। এখন বিশ্ববাজারে তেল ব্যারেল প্রতি $74.40 বিক্রি হচ্ছে। সর্বশেষ মঙ্গলবার লেনদেনের সময় এটি 5% পর্যন্ত বেশি দামে বিক্রি হয়েছে।
তথ্য অনুযায়ী ইরান হলো বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে। গত মে মাসে সৌদি লিগে একটি রেকর্ড ভেঙে এই কথা বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু একজন মানুষ কত আর রেকর্ড ভাঙতে পারেন? দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে 40 ছুঁই ছুঁই বয়সী একজন ফুটবলার অবশ্য না চাইলেও ভেঙে দিতে পারেন অনেক রেকর্ড। আর সেই খেলোয়াড়টি যদি হন রোনালদোর মতো কেউ, তবে রেকর্ড বই তো স্বাভাবিকভাবেই তছনছ হয়ে যাওয়ার কথা। হয়েছে অবশ্য তাই, ফুটবল ইতিহাসে রোনালদোর দখলে থাকার রেকর্ডগুলো দিয়েই চাইলে বড়সড় একটি বই লিখে ফেলা যাবে। প্রতিনিয়ত রেকর্ড ভাঙতে থাকা রোনালদো এরপরে নিজের রেকর্ড বিমুখ হয়ে পড়া নিয়ে কথা বলেছেন। আমি রেকর্ড ভেঙে অভ্যস্ত এবং এখন আমি আর এসবের দিকে তাকাই না। এই মুহূর্তে আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে উপভোগ করা এবং আল নাসরও আমার সতীর্থদের ম্যাচ জিততে সাহায্য করা। তবে রোনালদো চান বা না চান, তার হাত ধরে সামনের দিনগুলোতে যে আরও কিছু রেকর্ড আসবে তা বলাই বাহুল্য। গতকাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ক্যারিয়ারের 904তম গোল করেছেন রোনালদো। সেই গোল রোনালদো উৎসর্গ করেছেন তার প্রয়াত বাবাকে। জন্মদিনে বাবাকে গোল উৎসর্গ করা নিয়ে রোনালদো বলেছেন, আল রায়ানের বিপক্ষে গোলটা আলাদা ও গুরুত্বপূর্ণ, কারণ জীবিত থাকলে এটির জন্য বাবা আনন্দিত হতেন। আজ তার জন্মদিন। এবারে বিনোদন সংবাদ। মুক্তি পেতে দেরি হলেও সিনেমা হলে তাণ্ডব চালাতে দেরি করেনি দক্ষিণী তারকা এনটিআর জুনিয়রের সিনেমা দেবারা পার্ট 1। মুক্তির আগেই অবাক করা বিশাল রেকর্ড করে নেয় সিনেমাটি। গত 27 অক্টোবর মুক্তি পেয়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে প্রত্যাশিত ছবিটি। সিনেমাটির নাম প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শকদের আলোচনা মুখে থাকে কোরাতলা শিবা পরিচালিত তেলুগু সিনেমা দেবারা পার্ট 1। মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে 350 কোটি রুপি। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে খল চরিত্রে রয়েছে সাইফ আলী খান। সিনেমাটি মুক্তি পাওয়ার প্রথম দিনে আয় করে 90 কোটি রুপি, দুই দিনে আয় করে 150 কোটি রুপি। সিনেমাটির টিজার ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকে দর্শকরা তেমন সাড়া না দিলেও প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে বেশ নাম কুড়াচ্ছে সিনেমাটি। পর্দায় প্রথমবার জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের রোমান্স দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক। সেই সঙ্গে যোগ হয়েছে সাইফ আলী খানের অসামান্য অভিনয়। এই ছবির মাধ্যমে তেলুগু ছবির জগতে অভিষেক হলো সাইফ ও জাহ্নবীর। দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের পরমাণু স্থাপনায় নেতানিয়াহুর হামলায় সমর্থন নেই বাইডেনের। বাইডেন প্রশাসনকে ইরানে সরাসরি হামলা চালানোর আহ্বান। 7 অক্টোবরকে ঘিরে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা নিউইয়র্কে। বাংলাদেশে আসন্ন দুর্গাপূজা যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বাড়ছে তেলের দাম। দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।